নিউজ প্লাসর বাতরির তীব্র প্রভাবত সংগ্রহ করিলে প্রায় 70 লাখ টকার জিএসটি। সরকারে গঠন করিলে ভিজিলেন্স টিম, জিএসটি ফাঁকি দি বেহা চলুয়া মাফিয়া শীঘ্রে পড়ব জালত। উৎখাত হব ফাঁসি বজারের কাপুরর সিন্ডিকেট রাজ। সিন্ডিকেট মাফিয়া সুব্রত রয় শ্যাম খেমকার বিপদ আসন্ন। অসম সরকারের কর বিভাগের জিএসটি ফাঁকি দি ফাঁসি বজারের একাংশ কাপুর মাফিয়ায় চলাই আহিছে কোটি কোটি টকার কলা বেহা। দ্য নিউজ প্লাসর বাতরির পাছতেই সরকারে গঠন করে ভিজিলেন্স টিম, আর এই টিমে তালাচি চলাই জব্দ করে বহুতো করবিহীন কাপুরের ট্রাক। কর বিভাগে সংগ্রহ করে প্রায় 70 লাখ টকার জিএসটি। দ্য নিউজ প্লাসে এই কাপুরের সিন্ডিকেটের বিরুদ্ধে ধারাবাহিক বাতরি প্রচার করে আহিছে, আর এই করবিহীন কাপুরের সিন্ডিকেট চক্র উৎখাত নোহালৈকে দ্য নিউজ প্লাসে পালন করে যাব দায়িত্ব। বিশেষকৈ অল আসাম রেডিমেড গার্মেন্ট ডিলার্স এসোসিয়েশনের ছত্রছায়াত চলি আহিছে জিএসটি ফাঁকি দি কলকাতারপরা অনা কোটি কোটি টকার কাপুরের কলা বেহা। এই বৃহৎ সিন্ডিকেট চক্রর মূল কান্দারী সুব্রত রয় আর শ্যাম খেমকার বিরুদ্ধে দ্য নিউজ প্লাসে প্রচার করে যাব কর কলা বেহার কলা অধ্যায়। শারদীয় দুর্গোৎসবর আগরে পড়াই এই কাপুরের সিন্ডিকেট চক্রে চলাই অহা জিএসটি বিহীন কলা বেপার পুনের মূর দাঙি উঠিছে। হিতর আগমনের লগে এইবার গরম কাপুরের কলা বেপার আরম্ভ করেছে অল আসাম রেডিমেড গার্মেন্ট ডিলার্স এসোসিয়েশনের দুই কান্দারী সুব্রত রয় আর শ্যাম খেমকাই। অচিরে এই দুই কান্দারীর বিরুদ্ধে দ্য নিউজ প্লাসে ফাদিল করিব ন ন তথ্য। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ প্লাস।